নমস্কার, সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। বাঙালির বারো মাসে তেরো পার্বণ, আর এই তেরো পার্বণের মাঝে আরেকটি পার্বণ হচ্ছে এই কালী পুজোর দিনই দীপান্বিতা লক্ষ্মী পুজো। আমি আপনাদের সামনে আজ এই দীপান্বিতা লক্ষ্মী পুজো সম্বন্ধেই দু চার কথা তুলে ধরছি। কালী পুজোর সাথে আরও একবার মা লক্ষ্মী পূজিত হন, আর এই লক্ষ্মীদেবীর সঙ্গেই মা অলক্ষ্মীও পূজিত হন। তিনি আসলে লক্ষ্মীর জ্যেষ্ঠা ভগিনী এবং দুর্ভাগ্যের দেবী। অলক্ষ্মী কল্কি পুরাণ এবং মহাভারতের কথিত দৈত্য কলির দ্বিতীয়া স্ত্রী। দেবী লক্ষ্মী প্রজাপতির মুখের আভা থেকেই জন্ম নেন, কিন্তু অলক্ষ্মী জন্ম নেন প্রজাপতির পৃষ্ঠদেশ থেকে। আবার অন্য পুরাণ মতে লক্ষ্মীর জন্ম হয় সমুদ্র মন্থনের সময়। বাইরের পার্থিব সুখ এবং সৌভাগ্যের আলোয় মনের ভেতরে ঈর্ষা এবং অহং মনুষ্যত্বকে গ্রাস না করার জন্যে এই পুজো প্রচলন হয়। এই অলক্ষ্মী মাতাকে বিদায় জানিয়ে মা লক্ষ্মীর পুজো করার রীতি চালু আছে এই দীপান্বিতার অমাবস্যা তিথিতে। সন্ধ্যাবেলাতে অলক্ষ্মী বিদায় এবং মা লক্ষ্মীর আরাধনা করা হয়। চালের গুঁড়ো দিয়ে তৈরি করা হয় অলক্ষ্মীর মূর্তি। প্রথমে তার পূজা করে কুলোই করে অলক্ষ্মী বিদায় করতে হয়। অলক্ষ্মী অমঙ্গল এবং অশুভের প্রতীক, সেই কারণেই তাকে বিদায় করেই লক্ষ্মী বরণ করা হয়। গোবর দিয়ে অলক্ষ্মীর এবং পিটুলি দিয়ে মা লক্ষ্মী কুবের এবং নারায়ণের মূর্তি তৈরি করা হয়। বাড়ির উঠোনের এক কোণে অলক্ষ্মীর মূর্তি রেখে প্রথমে পুজো করা হয় তাকে। এই পূজার শেষে মেয়েরা কুলো পেটাতে পেটাতে মূর্তিটিকে তে মাথায় নিয়ে যান। সেখানে লক্ষ্মী আয় অলক্ষ্মী যা বলতে বলতে মূর্তিটিকে ফেলে দেন। এরপর বাড়ি ফেরার পরে আলোর মশাল জ্বালানো হয়। তারপর গৃহিণীরা বাড়িতে ফিরে লক্ষ্মীর পুজো করেন। দেবী লক্ষ্মী এবং অলক্ষ্মীর সহাবস্থানে একই সঙ্গে ঘটে দেবী লক্ষ্মীর কৃপায় ধন ধান্য প্রাচুর্যের আগমন ঘটে। এই দিনে অলক্ষ্মীর পুজোর মাধ্যমেই মনের ঈর্ষা মলিনতা অহংকার দূর হয়, আর লক্ষ্মী পুজোর মাধ্যমে ধন ধান্য এবং সৌভাগ্য লাভ হয়। তাই লক্ষ্মীদেবীর বন্দনা করে তাকে বাড়িতে বরণ করা হয়। এই দিন ঘর বাড়ি সুন্দরভাবে পরিষ্কার করা হয়। চালের গুঁড়ো দিয়ে লক্ষ্মীর পা এঁকে আলপনা দেওয়া হয়। মা লক্ষ্মীর প্রতিমা বা পটের সামনে দুটি ঘিয়ের প্রদীপ জ্বালানো খুবই ভালো। সাথে পদ্মফুল, নারকেল এবং ক্ষীরের নৈবেদ্য দিলে দেবী লক্ষ্মী প্রসন্ন হন। সন্ধ্যায় ঘরের চারপাশে আলো বা প্রদীপ জ্বালানো হয়। এতে সকলের মনের অন্ধকার দূর হয়, ঘরের সুখ এবং সমৃদ্ধিও প্রতিষ্ঠিত হয়। অন্ধকার এবং অশুভ সত্তাকে দূর করার জন্যেই দীপাবলিই হলো শুভ দিন বা শুভতিথি। সমস্ত পূজার বিধি আচার সুষ্ঠুভাবে মানার পরই দেবীর প্রণাম মন্ত্রে দেবীকে স্মরণ করা হয়। ওং বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয় শুভে সর্বতো পাহিমাং দেবী মহালক্ষ্মী নমঃস্তুতে। এই হলো দীপাবলির দিন লক্ষ্মী পূজার পূজা পদ্ধতি। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিতে ভুলবেন না, সাথে লাইক কমেন্টস এবং শেয়ার করুন। আগামী দিন আপনাদের সামনে আরও একটি ভালো অনুষ্ঠান নিয়ে উপস্থিত হতে চলেছি। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন।